পুষ্টি নিবেদিত সেলিব্রেটি আড্ডা সহ নিবেদক জেভিকো আরআইসিএল টিএমএক্স জরোয়া হাউস দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এটিএন নিউজের এই বর্ণাঢ্য ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া শিমু দর্শক আমাদের আজকের এই সেলিব্রিটি আড্ডা সম্পর্কে আপনারা জানেন ঈদ আসলেই কিন্তু আমরা এই সেলিব্রিটি আড্ডা নিয়ে চলে আসি আপনাদের কাছে আপনাদের একটু আনন্দ দেবার জন্য এবং আপনাদের পছন্দের যারা তারকারা রয়েছেন আপনাদের পছন্দের যারা স্টার রয়েছেন তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তাদের কাছ থেকে তাদের ভালো মন্দ জানার জন্য এবং আপনাদেরও কিছু প্রশ্ন জানার জন্য আর আজ আমরা আমাদের এই আয়োজনে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি তেমনই একজন তারকা যিনি আপনাদের খুবই ভালোবাসার এবং খুবই পছন্দের যার ক্যামেরার সাথে সম্পর্ক ছিল শুধুমাত্র সংবাদের ক্ষেত্রে এছাড়া অভিনয়ের অ তিনি জানতেন না তিনি ছিলেন একজন সংবাদ উপস্থাপিকা বুঝতেই পারছেন বোধ হয় আমরা কার কথা বলছি আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলিকে ঈদ মুবারক দুজন একসাথে হয়ে গেছে ঈদের অনেক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর ঈদের সময়টা তো খুব দারুণ কাটছে সবকিছু মিলে খুব ভালো আছি আচ্ছা আমাদেরও বেশ ভালো লাগছে আমরা আজকে আপনাকে পেয়েছি আমরা জানি আপনি অনেক ব্যস্ত থাকেন এবং এই যে এই ছুটির সময়গুলো বা এই ওকেশনগুলো আপনি রাখেন আপনার সন্তানের জন্য সেখান থেকেও আমাদেরকে টাইম দিয়েছেন সেজন্য আমরা খুবই আনন্দিত আমরা জানি যে বীর এখন একটু বড় হয়েছে আগে আগের যে ঈদগুলো ছিল তখন সে বেশ ছোট্ট ছিল এবং তখন এক্সপ্রেস করার তার যে বিষয়গুলো সেগুলো তেমন এমন একটা ছিল তো সেখান থেকে জানতে চাই এবারের ঈদটা বীরকে নিয়ে কেমন কাটছে এবং তার আসলে কি ফিলিংস আসলে ঈদটা তো খুব আনন্দের একটা উৎসব সেখান থেকে বীর ও তো যেহেতু একটু একটু করে আস্তে আস্তে করে বড়ো হচ্ছে এবারের ঈদটা সে কিছুটা বুঝতে পেরেছে যেমন এটা খুব একটা উৎসবের একটা দিন এবং নট অনলি একটা দিন ঈদের আগের দিন ঈদের দিন ঈদের পর দিন আজকে সেরকম করে যে কয়েকটা দিন খুব আনন্দে যায় পরিবারের সাথে যায় এবং তার জন্য স্পেশালি আমি কিছু রেসিপি রাখি যেটা আমি নিজের হাতে রান্না করি এবং সালামির ব্যাপারগুলো আর তার পাঞ্জাবি পড়ার একটা যে ব্যাপার সেটা আমি প্রায় সবাই জানে যে ও পাঞ্জাবিটা একটু মানে আমি অলওয়েজ এটা করাই যে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় পাঞ্জাবি ওকে আমি ওই কমফোর্ট জোনটা দেই আর কি তো সে বেবি হলেও হয়েছে না করে না তো ঈদের মধ্যে সেই ব্যাপারটা থাকে নতুন পাঞ্জাবি পড়া তো সব কিছু মিলে এনজয় করছে আসলে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে সম্প্রতি একটি দেয়ালের দেশ এবং আরেকটি মায়া দুটি কিন্তু সম্পূর্ণ দুই ধারার বা দুই রকম চলচ্চিত্র এবং দুই জায়গায় আমরা একদম পেয়েছি তো সেখানেও নিশ্চয়ই অনেক বুবলিকে ভিন্নভাবে ব্যস্ততা পার করতে হয়েছে সেই কাজগুলো নিয়েও একটু জানতে চাই প্রথমে মায়া নিয়ে মায়াটা আমরা দেখেছি যে একটু কমার্শিয়াল টাইপের চলচ্চিত্র একটি স্পেশালি যখন থেকে মুভিগুলোর গান টিজার ট্রেলার এসেছে তখন থেকে আসলে দর্শকরা খুব এক্সাইটেড তো যেটা হয়েছে আসলে মায়া সিনেমার ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘ অনেক সময় পর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাল্টি কাস্টিং ফিল্ম আমরা পেয়েছি যেমন সেটা আমার সৌভাগ্য হয়েছে যে আমার বিপরীতে সিনেমাতে আছে তিনজন নায়ক এবং তিনজন নায়কই তাদের জায়গায় আসলে অনেক ভালো করছে এই যে মাল্টি কাস্টিং সিনেমাতে আমার জায়গা থেকে আমি বলবো যে আমার চ্যালেঞ্জটা একটু বেশি ছিল প্রত্যেকের সাথেই যখন স্ক্রিন শেয়ার করা বা সেই চরিত্র হয়ে ওঠা এবং গল্পটাও খুব ইন্টারেস্টিং আর মায়া নামটাও খুব মিষ্টি আসলে কারণ আমাদের সবার জীবনে মায়া এই শব্দটা ওতপ্রোতভাবে জড়িত ওভারঅল এই জন্য খুব ভালো লেগেছে এবং মায়া সিনেমার ডিরেক্টর যিনি জসিমউদ্দিন জাকির ওনার প্রথম সিনেমা জসীম ভাইর এবং যিনি প্রডিউসার আশিক ভাই এই টিমটা আসলে তারা অনেক অনেকদিন ধরে আসলে এই মাল্টি কাস্টিং সিনেমাটার শ্যুটিংটা কন্টিনিউ করেছে আমার চরিত্রের চ্যালেঞ্জটা একটু অন্যরকম কারণ আমি তো ডেফিনেটলি আমার গল্পটাও যেমন দেখব তেমনি আমার চরিত্রেও আমি দেখবো যে আমার এখানে অভিনয়ের সুযোগ আছে কি না তো সেখান থেকে এটা খুব অ্যাট্রাক্ট করেছে যে তিনজন নায়কের বিপরীতে আসলে চ্যালেঞ্জটা কেমন হয় দেখি দেয়ালের দেশটা সম্পূর্ণ কিন্তু ভিন্ন ধর্মীয় একটা চলচ্চিত্র এবং আমরা টিজারটা দেখেই কিন্তু সবার কাছ থেকে বেশ সারা পেয়েছিলাম এবং সবাই বলেছে যে না অন্য রকম কাজ হতে যাচ্ছে যেটা একটা ধরনের কাজগুলো আসলে এখন আমাদের দর্শকরা সব থেকে বেশি পছন্দ করেন আর্ট বেস বা একদম স্টোরি থ্রিলিং বেস কাজগুলো তো দেয়ালের দেশ সম্পর্কে একটু জানতে চাই এবং এখানে আসলে চ্যালেঞ্জটা কেমন ছিল এই কাজ করার করার ক্ষেত্রে য়ালের দেশ সেই সিনেমাটা আমার জন্য অনেক স্পেশাল কারণ এভাবে আমাকে কখনও কেউ দেখেনি আমাকে যেভাবে দেখা গিয়েছে যে একদম আমরা হয় কি আসলে গল্পের প্রয়োজনে তো অনেক ধরনের আমরা চরিত্রে নিজেদেরকে চরিত্রায়ণ করি সেখান থেকে যখন একদমই ডাউন মেক চোখের নিচে কালি দেন হচ্ছে খুব একটা স্ট্রাগল করা একটা মেয়ে এবং সেখান থেকে আমার আর একটা পার্ট অলরেডি তো যেহেতু এখন সিনেমা হলে চলছে গল্পটাও আমরা খুব একটা রিভিল করতে চাই না কিন্তু ট্রেলার থেকে যেটা মানুষ কিছুটা হলেও হয়তো গল্প আজ করতে না পারলেও আমাকে একটু ডেড বডি আকারে দেখেছে মর্গে এক্স্যাক্টলি আমি একটু জানতে চাই যে লাশ ঘরে যখন আপনাকে ড্রয়ার থেকে বের করা হলো এবং সেখানে আমরা দেখছিলাম যে ঠিক যেমনটা থাকে আসলে ঠান্ডা একটা পরিবেশ থাকে শীতল সেখান থেকে বরফের হয়তো বা একটা স্টিম বের হচ্ছে অ্যাকচুয়ালি কি তেমন ছিল কি না অ্যাকচুয়ালি তেমনটাই ছিল কারণ এই ফিলিংটা না আমার কাছে মনে হয় আমি যখনই আসলে শেয়ার করতে যাই বিকজ এখন প্রমোশনাল যখন আমাদের অলরেডি তো এখন রিলিজ হয়েছে এখন আমাদের এই ঈদ রিলেটেডই প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করছি মুভি রিলেটেড কিন্তু প্রমোশনাল শ্যুটগুলোতে আমাদের তো এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করতে হচ্ছে সেখান থেকে মর্গের যে শ্যুটটা আমরা করেছি ওখানে এই অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না মনে হচ্ছিল যে আমি আসলেই কি আমি এক্সিস্ট করি কি না কারণ আমাকে ওই সময়টার জন্য আমাকে মৃত থাকতে হয়েছে আমার এক্সপ্রেশন আমার নিঃশ্বাস নেওয়াটা অফ হয়েছে এবং যখনই ক্যামেরা অ্যাকশন হচ্ছিলো তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো একজন ডেড বডি সো সেই চ্যালেঞ্জটা খুব বড় ছিল এবং একটা সময় যেটা হয় যে আমাকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার কিছু শট ছিল যেটাতে আমার চোখের পলক ফেলা যাবে না এবং নিঃশ্বাস নেওয়া যাবে না দম আটকে রাখতে হবে নট অনলি দিস থিংস আসলে টোটাল ব্যাপারটাই খুব গুমোট একটা পরিবেশ ছিল ওভারঅল আমার কাছে মনে হয় যে দেয়ালের দেশে সিনেমাটা আমার অলমোস্ট আট নয় বছরের ক্যারিয়ারে একটা অন্যতম সিনেমা আমার কাছে এবং এটা আমার ক্যারিয়ার একটা মাস্টার পিস সিনেমা আমার নিজের কাছে এখন পর্যন্ত সো সেখান থেকে আমার মনে হয় যে দর্শকরা তো এনজয় করছেই খুবই ভালো রেসপন্স আমি খুবই কৃতজ্ঞ দর্শকদের কাছে মাত্র তো শুরু হলো আর সেখান থেকে এরকম ভিন্ন গল্পে নিজেকে দেখতে পারাটাও খুব সৌভাগ্যর ব্যাপার

সেখানে আমি আপনাকে দেখতে চাই বা আমরা ওভাবে আসল প্ল্যান করছি সো প্রথমত যেটা হয় যে আমরা তো আসলে গল্পটা দেখি স্ক্রিপ্ট দেখি টোটাল টিম প্ল্যানিং প্রজেক্ট প্ল্যানিং তো শুরু থেকে আমার ওনার এই ইউনিক চিন্তাভাবনা ভালো লেগেছে এবং আমার সাথে যিনি কোঅ্যাক্টার শরিফুল রাজ ভীষণ ভালো একজন অভিনেতা তো ওভারঅল আসলে এই প্রজেক্টটাই খুব ডিফারেন্ট সো শরীফুল রাজের সাথে কাজ করার করার ক্ষেত্রে কমফোর্টেবল কতটা ফিল করেছেন বা কো আর্টিস্ট হিসেবে আসলে সে কতটা সাপোর্টিভ ছিল হি ওয়াজ ভেরি সাপোর্টিভ মানে আমরা যখন কাজ করছিলাম আমাদের তো দুজনের প্রথম প্রজেক্ট খুবই সাপোর্টিভ খুব কোঅপারেট করেছে এবং আমাদের কেউ একবারের জন্য আমরা শরীফুল রাজ বা কেউ বুবলি কেউ এটা ফিল করিনি ক্যারেক্টারের মধ্যে ছিলাম ওনার ক্যারেক্টারের নাম হচ্ছে বৈশাখ এবং আমি যে নহর আমাদের বিভিন্ন র লোকেশানে শ্যুট করতে হয়েছে তো সেখান থেকে যখন দেখা গিয়েছে যে অনেকটা সময় আমার হুইল চেয়ারে বসে থাকতে হয়েছে সেটা গল্পের প্রয়োজনেই বা তখন না আমরা এতটাই ইনভলভ থাকতাম যে মানে ওই আছে না যে শ্যুটিং ওই টাইমটার বাইরেও হয়তো আমি হুইল চেয়ারে বসে আছি মানে হয়তো টিমের থেকে সবাই বলছে আপু আপনি এখানে এসে এখন তো শর্ট হচ্ছে না বাট আমার মনে হচ্ছে যে আমার ওই ক্যারেক্টারটা পোর্ট্রে করতে হলে আমাকে তো এর মধ্য দিয়েই যেতে হবে তো আসলে ওভারঅল এই জন্যই হয়তো কাজটা আপনাদের সবার ভালো লাগছে এবং আমাদেরও খুব প্রিয় একটা কাজ এটি অবশ্যই তো এই ধরনের চলচ্চিত্র তো নিশ্চয়ই সামনেও দর্শক আপনার কাছ থেকে পাবে সবাই কিন্তু বলছে যে না আমরা এমন ডিফারেন্ট ক্যারেক্টারের বুবলিকে দেখতে চাই যেখানে আসলে মনে হবে না যে আগের যে চলচ্চিত্রটা আমরা দেখলাম সেই বুবলি আর এই বুবলি সেম তুমি একদমই এই ধরনের চ্যালেঞ্জ আরও বেশি নিতে চাই আচ্ছা টলিউডের কাজের অভিজ্ঞতা একটু জানতে চাইবো বিশেষ করে ফ্ল্যাশব্যাক সিনেমা নিয়ে আমাদের একটু বলবেন যে ফ্ল্যাশব্যাক সিনেমাটা আপনাকে কতখানি থ্রিল করেছে আমি তো বলবো আমার টলিউডে আমার প্রথম সিনেমা যেটি আপনি বললেন যে ফ্ল্যাশব্যাক এই সিনেমাটির মাধ্যমে আমার কলকাতা ইন্ডাস্ট্রিতে প্রথম পদচারণা শুরু হলো তো ফ্ল্যাশব্যাক সিনেমাটার কথা মনে হলেই ফ্ল্যাশব্যাকে চলে যায় একটু ভীষণ ভালো অভিজ্ঞতা সত্যিকার অর্থে আমি না খুব লাকি এবং খুব ব্লেসড আসলে যে আমার যে সারাউন্ডিংস যে টিমগুলো আমি পাই সিনেমার ক্ষেত্রে বিকজ হয় কি একটা সুন্দর সিচুয়েশন সুন্দর পরিবেশ না হলে একটা সিকিউর পরিবেশ না হলে কাজ করে আসলে সে কমফোর্টটা পাওয়া যায় না একদমই তাই এবং আমি প্রথমে ওইটা আগে মেকশিওর করি আমার সাথে যখনই কোনো প্রজেক্ট প্ল্যানিং হয় আমি দেখি যে এই এনভায়রনমেন্টটা সিকিউর কিনা বা ওখানে সেই রেসপেক্টের জায়গাটা খুব সুন্দর আছে কিনা এবং সেই জন্য প্রত্যেকটা টিম মেম্বার সবাই খুব হেল্পফুল থাকে ফ্ল্যাশব্যাক আসলে খুবই দারুণ একটি গল্পের সিনেমা আমি বরাবরই বলছি প্রত্যেকটি গল্প নিয়েই কারণ আমার সৌভাগ্য হচ্ছে যে খুব ভালো ভালো কিছু প্রজেক্টে নিজেকে সম্পৃক্ত করার এবং আমি থ্যাংকস দিব অবশ্যই ডিরেক্টর প্রডিউসার যারা আমাকে নিয়ে ভাবছেন তো সেক্ষেত্রে আসলে ফ্ল্যাশব্যাক সিনেমার সাথে সম্পৃক্ত হওয়ার প্রথম কারণটাই ছিল কৌশিক গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলি স্যার কারণ আমার এর আগেও বেশ কয়েকবারই সৌভাগ্য হয়েছিল যে কলকাতার কিছু প্রজেক্ট নিয়ে ওনারা আমার সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু বরাবরই আমার কাছে মনে হয়েছে যে আসলে আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট এবং যেখানেও যে সেম অ্যাজ ইউজুয়াল যে আই ক্যান প্রুভ মাই সেলফ যে ফাইন এখানে নট অনলি কোনো একটা গ্ল্যামারেস শুধু কিছু যে অ্যাক্ট্রেস বা যেটা ডেফিনেটলি দরকার নায়িকাদের ক্ষেত্রে কিন্তু তারপরও তার পাশাপাশি যেন কোনো একটা চ্যালেঞ্জ থাকে তো সেক্ষেত্রে যখন গল্পটাও দেখেছি পড়েছি ভালো লেগেছে ওরা যখন টিম থেকে আমার সাথে যোগাযোগ করলেন এবং কৌশিক গাঙ্গুলি স্যার যখন ওখানে আছেন কারণ উনি তো অনেক বড়ো মাপের একজন ডিউরেক্টার এবং অভিনেতা এবং আমার সাথে আমার কয়েকটার একজন হচ্ছে সৌরভ দাস খুবই ভালো একজন চমৎকার অভিনেতা সো সব কিছু মিলে আসলে খুব ভালো লেগেছে এবং ডিরেক্টর রাশেদ রাহা আমাদের বাংলাদেশের এবং উনি ওনার উনি খুব ভেরি স্পেসিফিক সব ব্যাপারে। যে উনি কী চাচ্ছে খুব চুজি এবং বলছিল যে আপু আমরা ঠিক এভাবেই এই ডিজাইনটা করেছে সো ফ্ল্যাশব্যাক সিনেমাটা আমি এভাবে দেখতে পাচ্ছি তো ওভারঅল সেভাবে আসলে স্টার্ট করে এবং পুরো টিমটা কলকাতা সবাই খুবই আন্তরিক ছিলেন আসলে আচ্ছা সেই ক্ষেত্রে এখন যদি একটু প্রশ্ন করতে চাই এটা আসলে আমাদের একটা বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমরা যখনই বাইরের কোনো কিছু শুনি তখন একটু মিক্সচর করতে চাই যে অ্যাকচুয়ালি ওরা আমাদের থেকে একটু বেটার তো সেই জায়গা থেকে জানতে চাই যে বাঙালিরা আমরা জানি আমাদের অনেক অনিয়ম রয়েছে কাজের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমরা একটু আরামপ্রিয় মানুষ এছাড়া আর কি মনে হয়েছে আমাদের এখানকার এবং ওখানকার প্রোডাকশন এবং শুটিং এর ক্ষেত্রে ডিফারেন্সটা কি ডিফারেন্স তো কিছুটা তো আছেই প্রথমত হচ্ছে যে আন্তরিকতার জায়গা যদি আমি বলি ভীষণ আন্তরিক আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা এবং অ্যাট দ্য সেম টাইম কলকাতার যে টিম আমি পেয়েছি তারাও খুবই আন্তরিক ছিল আমি না খুব অবাক হয়েছি কারণ আমি প্রথমে ভাবতাম যে হয়তো আমাদের বাংলাদেশিরা আছে না এটা তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড খুব শুনাম যে আমরা অনেক মানে আতিথেয়তা সেই ব্যাপারটা খুব করি এবং আমরা খুব ভোজন রসি খাওয়া খেতেও ভালোবাসি খেতেও ভালোবাসি খুব আপ্যায়ন করি তো আরেকটা ইন্ডাস্ট্রিতে আরেকটা দেশে যদিও আমরা বাঙালি বাট এটা তো আর কান্ট্রিতে পড়ছে যে সো সেখানে ইন্ডিয়াতে যে কেমন হবে বা তো সব কিছু মিলে না দেখলাম যে যদিও আমার এক্সপিরিয়েন্স ছিল কি আমার বেশ কয়েকটা আগে আমার কমার্শিয়াল মুভিতে আমি ইন্ডিয়ান টিম পেয়েছিলাম যে হয়তো বা আমরা গানে শ্যুট করেছি দেশের বাইরে ইন্ডিয়ান টিম সহ কিন্তু প্রপার শুধুমাত্র কলকাতার সিনেমা তো এটাই প্রথম তো সেখানে আমি খুব অবাক হলাম যে এতটাই মিল মানে ওরা প্রত্যেকেই খুব একটু পরপর জিজ্ঞেস করছে আপু ওকে সব ঠিক আছে কিনা বা ওরা তো আসলে দিদি বা এটাই সব কিন্তু ওরা আমাদের আমার থেকে শুনছিল যে আপু আপনাদের ওখানে তো দিদি আপু বলে তাই না আপু মানে তো দিদি এবং আমরা কোনটাতে কমফোর্টেবল থাকবো বা আমি কোনটাতে কমফোর্ট ফিল করছি সেটা তারা মিক্সিওর করছিলেন সো প্রত্যেকে আসলে খুব কোঅপারেট করেছে এবং প্রফেশনালিজমের কথা যদি বলি ডেফিনেটলি আমরা টেকনিক্যাল দিক থেকে তো কিছুটা আসলে পিছিয়ে আছি যেটা সত্যিকার অর্থে যেটা কিনা অনেক বহু 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 বছর আগেও যখন রাজদাক স্যাররা খুব দাপটের সাথে কাজ করতেন কারণ এই নামগুলো তো আমাদের জন্য খুব আছে না যে আইডল অনুসরণীয় অনুসরণীয় তো স্যাররা যখন কাজ করতেন আমরা দেখতাম যে তখন আমাদের ইন্ডাস্ট্রি আরও ভরপুর ছিল কিন্তু দিনে দিনে আসলে টেকনিক্যালি আমরা তো আরও রিচ হওয়ার কথা

এই ব্যাপারটা এই শব্দগুলো যখনই হয় যখনই টক ব্যাকে মানে আছে না যে কাউন্ট হতো এবং স্টুডিওতে লাইভ করা আমাদের রিপোর্টার ভাইয়াদের সাথে বাবুদের সাথে সেই ইন্টারাকশানটা সব কিছু মিলে এই যে লাইভ একটা নিউজ পড়া এটা তো একটা হিউজ প্রিপারেশান এবং যখন প্রাইম টাইম নিউজগুলো পড়তাম বা এখনও যখন চোখের সামনে আসে বা যখন টেলিভিশনে দেখি তখন মনে হয় যে মানে হয়তো এই তো সেদিন স্টুডিওতে নিউজ পড়তাম তো সব কিছু মিলে আসলে মিস করা তো অবশ্যই হয় এবং আমি যে একটি চমৎকার আমি বরাবরই বলি যে পরিবেশটাতে আমি কাজ করেছি সবাই খুবই আমাকে সে স্নেহ করতেন সেই ভালোবাসার জায়গাটা খুব ছিল এখন ফিল্মে চলে আসাতে হয়তো ভালোবাসাটা অনেক বেশি বেড়েছে দর্শকদের কারণ নিউজের একটা আলাদা দর্শক থাকে ফিল্মের আলাদা দর্শক কিন্তু তারপরও মনে হয় যে আসলে কোনো না কোনোভাবে তো আছেই সাথে ডিফারেন্সটা হচ্ছে শুধু আগে আপনি নিউজ পড়তেন এখন আপনার নিউজ অন্য কোনো নিউজ প্রেজেন্টার পরে সোশ্যাল মিডিয়াটা আমাদের লাইফের একটা পার্ট এবং সেই সোশ্যাল মিডিয়ার বদলতেই কিন্তু আমরা দেখি পজিটিভ নেগেটিভ অনেক কিছু সে জায়গা থেকে যখন এই ধরনের কিছু নিউজ হয় বা যখন চলে আসে যেখানে অ্যাকচুয়ালি কোনো ইনভলভমেন্ট আপনার নেই কোথাও কি আসলে একটু হলেও খারাপ লাগা কাজ করে না বা কোথাও কি মানসিকভাবে ভেঙে পড়ার সেই বিষয়টা হয় না এটা আসলে হয় কি মানে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা আমরা বলি না স্পেশালি আমি হচ্ছে অ্যাভয়েড করে যাই যখন এ ধরনের কোনো নেগেটিভিটি বা যখন কোনো গুজব যেটার কোনো ভিত্তি নেই বা যেটা হয়তো বা শুধুমাত্র একটা ভাইরাল কন্টেন্টের জন্য অনেকে মেক করছে বা কোনো একটা মানে কোনো ভিত্তিহীন কোনো একটা নিউজ সেটা থেকে তো অনেক আবার ইউটিউব কন্টেন্ট হয় তো এই জিনিসগুলো যখন ভিত্তি থাকে না ভুয়া মিথ্যা গুজব এগুলো আসলে অ্যাভয়েড করে যাই দ্যাটস ফাইন কিন্তু মনে হয় কি আসলে এড়িয়ে যাওয়াটা সবসময় তো সলিউশান না কারণ আমাদেরও তো কিছু দায় ভার আছে আমরা যারা স্পেশালি যারা ক্যামেরার সামনে কাজ করছি সেখান থেকে আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম আমরা বলছি আচ্ছা আমরা পাত্তা দিচ্ছি না আমরা অ্যাভয়েড করে যাচ্ছি কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমার কাছে মনে হয় যে কোথায় যাচ্ছে এখনকার সময় আমি বলি আপনাকে আপু আপনিও একজন নারী আমিও একজন নারী আমি খুব বলতে আমার খারাপ লাগছে যে নারীরা নারীদেরকে বুলিং করছে বেশি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন আমি জানি না এটা কি সব অনেক ফেক আইডিয়া তো থাকতে পারে মেয়েদের নামে কিন্তু পুরুষদের মধ্যে কিন্তু একটা আলাদা ইউনিটি থাকে কোন একটা পুরুষ পুরুষকে কোনো কিছু বলতে গেলে অনেকবার চিন্তা করে খুব কমই হয় আমি একদম সরাসরি বলছি কিন্তু আমাদের মেয়েদের মধ্যে ইউনিটিটা আসলে খুব কম এবং মেয়েরা যে কোনো মেয়েকে কোনো কিছু না জেনে না ভেবে খুব জাজমেন্টাল ওয়েতে তারা কোনো একটা কিছু লিখে ফেলছে বলে ফেলছে সো এটা খুবই দুঃখজনক এটা বন্ধ হওয়া উচিত এবং আমার কাছে মনে হয় যে আসলে মেয়েদের পাশে মেয়েদের থাকা উচিত একটা মেয়ে কখনোই কোনো পুরুষকে দোষ দিচ্ছে না কোনো ব্যাপারে একটা মেয়ে হয়েছে একজন মেয়েকে কিন্তু সব কিছুর আগে কোনো না কোনোভাবে জাজ করে ফেলছে এইটা একটা বিষয় এবং আমাদের দেশে মনে হয় যে আমাদের বাংলাদেশের মতো এত সময় সোশ্যাল মিডিয়াতে আর কোনো পৃথিবীর কারো আছে কিনা আমি জানি না আসলে এটা হয়তো বা আমার জানার ভুল কিনা এতটা বেকার সময় মানে ব্যয় করা এখানে এত কমেন্ট নিয়ে এবং মোস্ট অফ দ্য কমেন্ট আপনি দেখবেন যে বানান ভুল এদের কি মানে কবর থেকে বলছি এ পাশ থেকে মানে আইডিগুলোর নামও খুব অদ্ভুত এবং আমি ইয়ে নিয়ে মানে সব হতাশাগ্রস্ত সব আইডির নাম সো এই যে একটা ব্যবস্থা বা একটা সমাজ ব্যবস্থা একটা সোশ্যাল যে নেটওয়ার্কিং এটা আমার আসলে দিন শেষ আমাকে ভাবায় কোনো না ভাবে যে আলটিমেটলি এই জেনারেশন কোন দিকে যাচ্ছে তো হয়তো বা আমরা ক্যামেরার সামনে কাজ করছি বলে আমাদেরকে খুব সহজেই জাজ করে ফেলছে কিন্তু এই যে জেনারেশন টু জেনারেশন যাচ্ছে এই যে একটা ব্যাড প্র্যাকটিস হচ্ছে সো এই যে কেউ কাউকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি না কেউ কাউকে আমরা মানে কোনো ভালোর মধ্যে একটা মানুষ মারা গেলে একটা মৃত নিউজ গেলে ওখানে দেখা যায় যে সবচেয়ে বেশি হাহা কমেন্ট থাকে মানে এদের মনুষ্যত্ব কোথায় যাচ্ছে তো এগুলো নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমেই সেখানে কিন্তু একটা নিউজের হেডলাইন্স বা একটা নিউজ আমরা খুব বেশি আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে অতীতের সব মান অভিমান ভাঙিয়ে এক হচ্ছেন সাকিব বুবলি সত্য কি না বা সত্য হলেও কতটুকু সত্য আসলে হয় কি যেমন আমাদের তো সন্তান আছে এবং আমাদের এই পারিবারিক সম্পর্কটা এটা তো সারা জীবনই থাকবে সেক্ষেত্রে হয়তো বা কোনো না কোনো সময় কোনো না কোনো এটা সাংসারিক জীবনে হয় অভিমান হয় বা ভুল বোঝাবুঝি হয় বা অনেক সময় শেয়ারিংটা কম থাকে তো সেখান থেকে হয়তো বা আমরা মিডিয়া রিলেটেড কাজ করি বলে এই জিনিসগুলো একটু বেশি হাইলাইটেড হচ্ছে বা এগুলো নিয়ে হয়তো কাজ মানে কথা বলছে অনেকেই কিন্তু দিন শেষে হয় কি আমরাও তো মানুষ সো আমাদেরও তো সেই সাংসারিক একটা ডিসকাশন থাকেই তো এটা সেটারই একটা পার্ট আমার কাছে মনে হয় যে এটা অ্যাটলিস্ট সে যাদের জন্য হলেও আমি চাই যে সবসময় একটা ভালো একটা পরিবেশেও বেড়ে উঠুক এবং সে যাদের বাবাও সেও খুব ট্রাই করছে ওকে সময় দেওয়ার বা আমাদের সাথে একসাথে ওকে একটা বাবা মার সেই পরিবেশটা দেওয়ার সেক্ষেত্রে আসলে দুই পাশ থেকে আমরা ট্রাই করছি সুন্দর করে যেন ওর বেড়ে ওঠাটা খুব পজিটিভ থাকে যে আবারও সেই হেডলাইন্স আসে যে নতুন প্রেমে জড়াচ্ছেন বুবলি খবরটা কতটুকু সত্য অথবা নতুন করে জীবন শুরু করার ইচ্ছে রয়েছে কিনা আমার আসলে জীবনটাই হচ্ছে আমার শেজাদকে ঘিরে মানে ওর ভালোর জন্য আমি যেহেতু অনেক পরিশ্রম করছি কাজ করছি এবং ওকে লুক আফটার করছি বাকিটা সময় আর আমার প্রেম আমার ভালোবাসা আমার সব কিছুই আমার সন্তানকে ঘিরে আর নায়িকাদের ব্যাপারে তো আসলে অনেক ফ্যান্টাসি থাকে দর্শকের এবং হয়তো বা অনেক সময় খুব রগরগে কিছু হেডলাইন দিয়ে এটা আসলে বরাবরই হয় এটা আগেও হতো সেলিব্রিটিদের ক্ষেত্রে যারা আমাদের লিজার যারা ছিলেন তাদের ক্ষেত্রেও সো ইটস ভেরি নর্মাল কিন্তু হয় কি আমাদের স্পেশালি আমার অন্য কিছু নিয়ে ভাবার সময়টাই নেই কারণ একে তো হচ্ছে যে আমি অলরেডি একটা সেজাদকে নিয়ে বা সেজাতের বাবা বা আমাদের এই পরিবার এই এই ব্যাপারগুলো নিয়েই তো আমি ব্যস্ত এবং সেখানে তো আসলে ভালোই আছি লাইফ যেভাবে যাচ্ছে সো নতুন করে আর কোনো কিছু কখনোই চাই না সম্প্রতি আমরা দেখেছি যে আপনার কলিগের সাথে আপনার বেশ মান অভিমান বা কোল্ড ফাইট কোল্ড ওয়ার যদি আমরা বলি এমন কিছু একটা হচ্ছে সো এই বিষয়ে কি বলার আছে আমি আমার কথা যদি বলি আমি কখনো এই ধরনের স্টান্ট আসলে ফলো করতে চাই না কারণ আমি চাই আমার অ্যাকচুয়াল যে ফিল্ম সেই ফিল্মের কাজটা দিয়েই আসলে ফোকাস থাকতে বিকজ এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আজকে আমি যে এত সুন্দর একটি আয়োজনে বসে আছি তো আমার সেই পরিচয়টাই তো আপনি বলছেন আপু এত সুন্দর করে এত নাইসলি ইন্ট্রোডিউস করা যে একজন অভিনয় শিল্পী এই অভিনয়টা নিয়েই আসলে থাকতে চাই কোনো স্ট্যান্ডবাজি আমি কখনোই করি না এবং করতেও চাই না আর কলিগসদের মধ্যে আমার কাছে মনে হয় কি আসলে দিন শেষে আমরা তো একটা পরিবার তো সেক্ষেত্রে আমরা খুব অভিভাবকহীন আছে আসলে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেহেতু এটা একটা লিডারশিপ দরকার একজন বা দুজন বা তিনজন গার্ডিয়ান দরকার কেন এরকম হচ্ছে বা এই ধরনের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা এই ধরনের কোনো কাউকে ছোট করে বা কোনো প্রকার কোনো কারণ আমরা তো তিনশেষে শিল্পী অভিনয় শিল্পী সো এই জিনিসগুলো আসলে থাকাটা ঠিক না আমার কাছে মনে হয় এবং এই প্রসঙ্গগুলো যেহেতু খুব সমসাময়িক চলেই আসে তো সেক্ষেত্রে আমি বলবো যে কথা প্রসঙ্গে যখন আসে আমি না কখনো কোনো কিছুতে আমাকে সবসময় সবাই রিয়্যাক্ট করতে দেখে হয়তো বা হঠাৎ করে বাট একটা কিন্তু সামহা অন্য পাশ থেকে আসে তো আমরা তো বলি যে কেন আচ্ছা বুবলাপ এই কথাটা বললো বা কিন্তু এটা কিন্তু অনেক পরে যে আমি হয়তো কোনো একটা রেসপন্স করছি এর আগে আপনাকে একটু পোক করা হয় পোক করা হচ্ছে এবং অনেকভাবে বলা হচ্ছে কিন্তু আমি না কোনো অ্যান্সার খুঁজে পাই না যে আমার এই কলিগটার সাথে আমার কি কখনো কোনো ব্যক্তি সমস্যা আছে কি না বা সমসাময়িক আপনি যাকে মিন করছেন কখনোই কিন্তু কোনো ব্যক্তি সমস্যা নেই একটা কোন সিম্পল কোন একটা বিষয় নিয়ে যদি এভাবে মানে এটাকে ফলো করে কোনো কিছুই করা হয় আমার কাছে তখন মাঝে মাঝে আমি হাসি যে কেন মানে এটা এই প্রশ্নটা তখন খুব মনে হয় যে তখন ওই যে গার্ডিয়ানশিপটা খুব দরকার ছিল আসলে কেউ না কেউ যদি এটার কোন একটা ইনিশিয়েটিভ নিতেন ভালো হতো খ্যাতির বিড়ম্বনা কিভাবে আসলে আপনি ফেস করেন আমি এটাকে এক ব্লেসিং হিসেবে নিই আসলে কারণ খ্যাতির বিড়ম্বনা হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো বা মনে হয় যে অনেক সময় তো ইচ্ছে করে যে আহা যদি এই সময়টা পরিবারের সবাই মিলে একদম সিম্পলভাবে এভাবে কাটানো যেত বা এভাবে বের হওয়া যেত সেটা অবশ্যই মিস করে কিন্তু আমি লিটারেলি খুব সিম্পল থাকি আমি আমার শ্যুটিংয়ের বাইরের সময়টা কমপ্লিটলি বাসাই থাকা হয় বা আপনি যে ইচ্ছেগুলোর কথা বললেন ফুচকা খাওয়া হয়তো বাসায় এসে এই যে এই চেঞ্জেসগুলো হয় বা বের হলেও হয়তো মাস্ক পরে বা ওভাবে কিন্তু দিন শেষে মনে হয় কি দর্শকদের ভালোবাসা আসলে এটা তো আনকন্ডিশনাল মানে এইটাকে কখনো আমার বিড়ম্বনও মনে হয় না মনে হয় যে এটা আল্লাহর একটা আশীর্বাদ কারণ এত মানুষের ভালোবাসা পাওয়াটাও বিশাল বড় একটা ব্যাপার তো কিছুটা তো স্যাক্রিফাইস করতেই হবে আসলে সো ওকে অবশ্যই কিন্তু আমি কখনো স্টারডমটা আমি ফিল করতে দিতে চাই না নিজেকে আমার কাছে মনে হয় এখনো যদি আমাকে ফ্লোরে বসতে বলা হয় আমি ফ্লোরে বসেই আমি ঠিক সেই চাটাই খাব জাস্ট মানে আই ফিল দ্যাট মানুষের তো ফিলটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা আমরা একটু র‍্যাপিড ফায়ার টাইপ অফ কোশ্চেনে যাই এবং খুব সিম্পল কোশ্চেনই প্রিয় রং প্রিয় রং আমার সব হালকা কালার খুব ভালো লাগে বাট একটা বলতে বলা হলে সাদা সাদা প্রিয় খাবার প্রিয় খাবার স্পাইসি যে কোনো ফুড বাট গরুর মাংসটা খুব পছন্দ গরুর মাংস আলু দিয়ে আচ্ছা প্রিয় মানুষ জীবনে প্রিয় মানুষ তো একজন বলা খুব ডিফিকাল্ট যেমন আমার সন্তান শেহজাদ খান বীর আমার মা আমার পরিবারের অন্যান্য সদস্যরা বাট একজন ডেফিনেটলি সেজাদ অবসর সময় কি করা হয় পুরোটাই শেহজাদকে দেওয়া হয় মানে ওকে ঘিরে আমার সব মনে হয় যে একটু অবসর পেলে ওকে নিয়ে আমি কখন ঘুরতে বের হব কখন ওকে নিয়ে একটু বাসায় কার্টুন দেখব কখন একসাথে মা ছেলে খুনসুটি হবে গান গাইবো দুষ্টামি করব সো এগুলাই প্ল্যান থাকে প্রিয় কো অ্যাক্টর অনেকেই আছে আসলে মানে আমি যাদের সাথে কাজ করেছি প্রত্যেকেই খুব মানে কোঅপারেট করে কাজের ক্ষেত্রে অনেক ধন্যবাদ আপনাকে তো অভিনয়ের ক্ষেত্রে বা যখন অভিনয় ক্যারিয়ারটা আপনার শুরু হয় আমরা জানি যে সাকিব খানের হাত ধরে আপনার শুরু হয়েছিল এবং তিনি আপনাকে চলচ্চিত্র জগতে নিয়ে এসেছেন তার কাছ থেকে আসলে অভিনয় শিল্পী হিসেবে কি কি শেখা হয়েছে বা কি কি শিখেছেন ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখা হয়েছে যেহেতু আমার যাত্রাটাই তার হাত ধরে এবং অলমোস্ট ফাইভ ইয়ার্স আমরা একসাথে কাজ করেছি একই টিমের সাথে আমার কাজ হয়েছে আর যেহেতু সে আমার পরিবার তো সেখান থেকে অনেক কিছুই শেখা হয়েছে তবে উনি কাজের ক্ষেত্রে খুব ডেডিকেটেড মানে প্রফেশনালিজম তার মধ্যে অনেক বেশি আমি ব্যক্তি মানুষটা হিসেবে হয়তো বা একটু আলাদা রাখছি কিন্তু আমার কাছে মনে হয় ব্যক্তি মানুষ হিসেবেও ভালো বাট কম্পারেটিভলি সে কাজের ব্যাপারে অনেক সিরিয়াস তার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি অনেক বেশিকেটেড আচ্ছা এবং অনেকেই বলে যে যেহেতু একটু মান অভিমান এবং খুনসুটি আপনাদের মধ্যে হয়েছে সেই জায়গা থেকে হয়তো আপনাদের স্ক্রিনে আর কখনো একসাথে দেখা যাবে না কিন্তু কখনো যদি এমন সুযোগ হয় তাহলে কি স্ক্রিনে একসাথে দেখা যাবে কি না ডেফিনেটলি যদি ওরকম করে ডিরেক্টর প্রডিউসাররা কখনও কোনো প্রজেক্ট প্ল্যানিং করে অবশ্যই আমরা প্রফেশানের জায়গা থেকে একসাথে কাজ করব কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক সেটা বিয়ে সন্তান বা সব কিছু মিলে স্ক্রিনটা খুব একটা আমার কাছে ম্যাটার করে না যে প্রফেশনালি কাজ করতেই হবে বা আচ্ছা ঠিক আছে কাজ করব না মানে খুব নর্মাল আসলে আমি আই টেক এভরিথিং সো পজিটিভলি আমার মনে হয় যে দিন শেষে প্রত্যেকটা মানুষ যেন ইতিবাচক থাকে সো আই জাস্ট ওয়ান দ্যাট এবং সেই ক্ষেত্রে সেই সাথে কাজ দিয়েই আসলে আপনি আপনার সব কিছুটাকে পজিটিভলি তুলে ধরতে চান আমার ফিল্ম হচ্ছে আমার চলচ্চিত্র এই পরিবারটা আমাকে অনেক কিছু দিয়েছে আমার এই কাছের মানুষগুলো সেটা আমার ডিরেক্টর প্রডিউসার আমার কো আমার টেকনিশিয়ানস আমার ক্যামেরা পার্সন মেকআপ পার্সন আপনারা আমার কাছে মনে হয় যে এত এক্সটেন্ডেড ফ্যামিলি এই মানুষগুলো এত ভালোবাসা দেয় সো সেখান থেকে আমার এখানে অনেক বড় দায়িত্ব আছে যে আমার কিছু ভালো চলচ্চিত্র আমার এই মানুষগুলোকে দিতে হবে আমার দর্শকদেরকে দিতে হবে তো সেক্ষেত্রে আসলে পজিটিভিটির বিকল্প কিছু নেই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আর কিছু বলার থাকে থ্যাংক ইউ খুব চমৎকার একটা আড্ডা দিলাম আমরা আর অবশ্যই এটি নিউজকে অসংখ্য ধন্যবাদ যে তারা ঈদ স্পেশাল এ ধরনের দারুণ প্রোগ্রামগুলো করে থাকে বরাবরই আর দর্শকদের উদ্দেশ্যে বলব যে আপনারা সবাই ঈদটা যেহেতু সেলিব্রেট করছেন খুব আনন্দ করুন এনজয় করুন পরিবারের সাথে আর অবশ্যই সিনেমা হলে গিয়ে আমার দুটো সিনেমার রিলিজ পেয়েছে দেয়ালের দেশ এবং মায়া সিনেমাগুলো দেখুন এবং অন্যান্য যে বাংলা সিনেমাগুলো রিলিজ পেয়েছে সবগুলোই দেখুন পরিবারের সাথে মেতে থাকুন আনন্দে আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য আপনার জন্য অনেক শুভকামনা আমাদের এটি নিউজের পরিবারের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে এবং সেই সাথে আপনার মুক্তিপ্রাপ্ত দুই চলচ্চিত্রের জন্য অনেক শুভকামনা রইল আমরা আশা করবো যে আমরা বুবলির কাছ থেকে সামনেও এমন অসাধারণ চমৎকার কিছু কাজ পাবো এবং সেই সাথে বীরও অনেক ভালো থাকুক বীরকেও আমাদের পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন থ্যাংক ইউ দর্শক গল্প করতে করতে আমাদের এখন বাড়ি ফেরার পালা তবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আগামীকাল আবারও এই অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে আপনাদের সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন নিউজের পর্দায় আপনাদের সকলকে আরও একবার ঈদের অনেক শুভেচ্ছা ঈদ মুবার পুষ্টি নিবেদিত সেলিব্রিটি আড্ডা সহনিবেদক জেভিকো আরআইসিএল টিএমএক্স জরোয়া হাউজ